नमस्कार बंधुरा और स्वागतम अपन चैने पिछले भिडियोते 12 श्लोकर विवरण दिए तो आज के फिर 6 श्लोक अपन साथ आलोचना करब तो चलू शुरू करा जा। तथा शंखश्च वेरियश्च पनवानक गोमुखा सहसैव भयानयान्ता सशब्दस्तु मूलभावता। शब्दानुवाद, सेई शंखटिर परे हठात् करे ढाक सिंगा रणसिंगा डंकार भेड़ी सब बेजे उठल एवं तादेर मिश्रित शब्द खूबी प्रचंड छिल। तथा श्वेतर हयर युक्ते महति संदन स्थितौ माधवा पांडवश्चैवा दिव्यौ शंखौ प्रथमथ्यु। शब्दानुवाद, अपरपक्षे भगवान श्रीकृष्ण एवं अर्जुन कयेकटी सदा घोड़ा द्वारा टानित तादेर महान रथे बसे तादेर दिव्य शंख बजालेन। পক্ষান্তরে বলা যায় আগে শ্লোকগুলিতে বিশ্ব যে শঙ্খ বাজিয়েছিল তাকে দিব্য আখ্যা দেওয়া হয়নি, কিন্তু এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে শঙ্খটি বাজিয়েছিলেন তাকে দিব্য বলা হচ্ছে। কারণ শ্লোকটি ঠিক এরকম, দিব্যৌ শঙ্খৌ প্রথমথ্যু, দিব্যৌ অর্থাৎ হচ্ছে দিব্য, শঙ্খৌ অর্থাৎ হচ্ছে শঙ্খ এবং প্রথমথ্যু হলো বাজল। পাণ্ডবদের শঙ্খের আওয়াজ অপরপক্ষকে এটাই সংকেত দিচ্ছিল যে তাদের আর কোনো জয়ের আশা নেই, কারণ পাণ্ডবদের পক্ষে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জয়স্তু পাণ্ডুপুত্রাণাম ইয়েষাং পক্ষে জনার্দনঃ, অর্থাৎ বিজয় সবসময় পাণ্ডব পক্ষেরই আছে কারণ তাদের সাহায্য করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং যখন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত সেখানে তার সাথে ভাগ্যের দেবীও উপস্থিত, কারণ ভাগ্যের দেবী কখনোই তার স্বামীকে ছাড়া একা থাকে না। অর্থাৎ বিজয় এবং ভাগ্য অর্জুনের জন্য অপেক্ষা করছিল, যার সংকেত দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই শঙ্খটি। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুই বন্ধু যে রথের ওপর আরোহণ করেছিলেন, যা আগুনের দেবতা অগ্নিদেব অর্জুনকে উপহার দিয়েছিলেন, যার থেকে এটি ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে এই রথটি যে কোনো দিক জয় করতে সক্ষম। চলুন পরবর্তী শ্লোকে যাওয়া যাক। শ্লোক 15, পাঞ্চজনায় ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়া পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা ব্রকুধরঃ। শব্দানুবাদ, ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজনায়ন শঙ্খ বাজালেন, অর্জুন তার দেবদত্তম শঙ্খ বাজালেন এবং অতিভোজী ভীম ও বিভিন্ন বিপজ্জনক কাজ সম্পন্নকারী সেই বলবান ভীম তার ভয়ঙ্কর শঙ্খ পৌণ্ড্রব বাজালেন। এই শ্লোকটির তাৎপর্য হল, এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের মালিক। জীবিত সত্তা হলো ভগবানের অংশ, অতএব তাদের ইন্দ্রিয়ও ভগবানের ইন্দ্রিয়ের এক অংশই। ভগবান আমাদের সবার হৃদয় থেকে আমাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছেন, কিন্তু তার জন্য সেই নির্দিষ্ট জীবন্ত সত্তাকে ভগবানের কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে। এবং এই ক্ষেত্রে ভগবান তার শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলিকে সরাসরিভাবে পরিচালনা করেন। তাই আমরা যদি চাই যে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোকেও পরিচালনা করুক, তাহলে আমাদের একটাই কাজ করতে হবে, ওনার প্রতি আত্মসমর্পণ। এই কুরুক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধভক্ত অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছিলেন, যাতে তিনি আগে গিয়ে আমাদের ভগবদ্গীতা জ্ঞানটি দিতে পারেন। এই জ্ঞান শুধু অর্জুনের জন্যই নয়, এই জ্ঞান সমস্ত জীবের জন্য। ভগবানের বিভিন্ন লীলার জন্য তার বিভিন্ন নাম আছে। ওনার একটি নাম মধুসূদন, কারণ তিনি মধু নামক এক দৈত্যকে বধ করেছিলেন।
ওনার নাম গোবিন্দ, কারণ একমাত্র উনিই পারেন আমাদের ইন্দ্রিয় ও গাভীদের সন্তুষ্টি প্রদান করতে। ওনার আরেক নাম বাসুদেব, কারণ তিনি এই পৃথিবীতে বাসুদেবের পুত্ররূপে এসেছিলেন। ওনাকে দেবকী নন্দনও বলা হয়, কারণ তিনি এই পৃথিবীতে দেবকীকে নিজের মা রূপে স্বীকার করেছিলেন। ওনাকে যশোদানন্দনও বলা হয়, কারণ তিনি যশোদা মাতাকে নিজের বাল্যলীলা ও বাল্যকালের সব মুহূর্ত মাতা যশোদাকে বৃন্দাবনে উপহার রূপে দিয়েছিলেন। তিনি নিজের বন্ধু অর্জুনের সারথি হয়েছিলেন বলে ওনাকে পার্থসারথি বলেও বলা হয়। ওনাকে ঋষিকেশও বলা হয়, কারণ তিনি কুরুক্ষেত্রে অর্জুনের পথ নির্দেশন করছিলেন। এই বিশিষ্ট শ্লোকে অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে, কারণ যখন তার ভ্রাতা যুধিষ্ঠির একটি যজ্ঞ করবে বলে ঠিক করেছিলেন, তখন অর্জুন বিভিন্ন রাজ্য জয় করে সেখান থেকে অনেক ধন সংগ্রহ করে এনে দিয়েছিলেন, যা যজ্ঞের কাজে লেগেছিল। একইভাবে ভীমকেও বৃকদর বলা হয়েছে, কারণ সে ছিল খুবই অতিভোজী এবং বিভিন্ন বিপজ্জনক কাজ করতে সক্ষম। যেমন ভীম একবার হিড়িম্বা নামক এক রাক্ষসকে বধ করেছে, তাছাড়াও আরও অনেক কাজ করেছিলেন, সে বিষয়ে পরে চর্চা করা যাবে। তো এইভাবে বিভিন্ন চরিত্র তাদের মহান শঙ্খগুলি বাজালেন ভগবানকে শুরু করে। পাণ্ডবদের সমস্ত সৈন্য সেই শঙ্খের আওয়াজ শুনে খুবই উৎসুক ছিলেন, কিন্তু অপরদিকে এরকম কোনো কৃতিত্ব ছিল না, না ছিল ভগবান শ্রীকৃষ্ণ যিনি হলেন সর্বোচ্চ পথ প্রদর্শক, না ছিল ভাগ্যের দেবী। তো সুতরাং এটা আগে থেকেই ঠিক ছিল যে এই যুদ্ধে, যেটাকে ধর্মযুদ্ধ বলা হয়, তার মধ্যে কৌরবদের হার হবে এবং পাণ্ডবদের জয় হবে, যার বার্তা সেই শঙ্খের আওয়াজ আগে থেকেই দিয়ে দিয়েছে। আমাদের অন্তিম তিনটি শ্লোক একসাথে রয়েছে। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুলা সহদেবশ্চ সুঘোষামণি পুষ্পকৌ কশ্যশ্চ পরমেশ্বাশ্চ শিখণ্ডেশ্চ মহারথা দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সতক্তেশ্চ পরজিতাঃ দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বেষা পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দদ্মৌ পৃথক পৃথক। শব্দানুবাদ: কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির তার অনন্ত বিজয় নামক শঙ্খটি বাজালেন এবং নকুল ও সহদেব তাদের শঙ্খ সুঘোষা ও মণিপুষ্পকা বাজালেন। মহান ধনুর্ধর কাশি, মহান যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন বিরাট এবং অপরাজেয় শতাক্তি এবং দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার পুত্র প্রত্যেকে নিজে নিজে শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় খুবই কৌশলগতভাবে ধৃতরাষ্ট্রকে এটাই বোঝাতে চাইছিল যে তিনি নিজের এই অবিবেচক নীতি দ্বারা পাণ্ডবদের প্রতারণা করতে চেয়েছেন এবং নিজ পুত্রদের সিংহাসনে বসাতে চেয়েছেন, সেটি একদম প্রশংসনীয় না। এই সংকেতগুলি দ্বারা এটাই জানা যাচ্ছিল যে পুরো কুরুবংশ এই মহান যুদ্ধে মারা যাবে। এটি শুরু হবে পিতামহ ভীষ্ম দ্বারা এবং তার সাথে থাকবে অভিমন্যু এবং আরও অনেকেই। অনেক রাজ্যের রাজা এই যুদ্ধে মারা যাবে, অনেক ঘর পরিবার ধ্বংস হয়ে যাবে, অনেকে বিধবা হবে এবং এর জন্য একমাত্র দায়ী ধৃতরাষ্ট্র, কারণ তিনি নিজের পুত্রদের অবিচারকে সমর্থন করে এই যুদ্ধ ডেকে এনেছেন। তো আজকের জন্য ছটি শ্লোক শেষ, আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। বিদায়।